সুজির মোহনভোগ তো এটা তোমরা কি করে তৈরি করবে আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সুজির মোহনভোগ ঠিক এইভাবে তোমরাও তৈরি করে নেবে বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সোজা পদ্ধতিতে সুজির মোহনভোগ কেমন করে তৈরি করবে কি কি লাগবে আজ আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটা রান্না বা মিষ্টি রেসিপি সুজি দিয়ে তৈরি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছ তো কীরকম তৈরি হয়েছে ঠিক এই রকমভাবে তোমরাও তোমাদের ঘরে তৈরি করে নিতে পারবে তো সুজির মোহনভোগ করতে তোমরা সবাই জানো তবু আমি কীরকম করে করি সেটা একটু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি তো দেখো প্রথমেই লাগবে সুজি সুজির মোহনভোগে সুজি লাগবে আমার লাগবে খোয়া ক্ষীর এখানে কিছু বাদাম কুচনো আছে আমন্ড কাজু আর কিশমিশ এখানে আছে হাফ বাটি পরিমাপে গুঁড়ো দুধ ঘি আছে হাফ বাটি আর রয়েছে একটু জায়ফল গুঁড়ো আর ছোটো এলাচ তো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আমি এটার মধ্যেই করব। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঘি আচ্ছা আমি হাফবাটি সুজি নিয়েছি আর হাফবাটি ঘি নিয়েছি ঠিক আছে এই মোহনভোগটা তোমরা খেয়ে দেখো সুজির যে মোহনভোগ সেটা খেতে খুব সুন্দর হয় কিন্তু আমরা যে সাধারণ সুজির হালুয়া করি সেই রকমই সম্পূর্ণটাই সেই রকম কিন্তু এখানে ঘি এবং বাদামের ব্যবহারটা একটু বেশি হয় তারপরে যে যার মনের মতন করে তৈরি করে যেমন ধরো আমি এখানে সুজির মোহনভোগ করবার জন্য জায়ফল গুঁড়ো নিয়েছি অনেকেই ব্যবহার করেন না এগুলো যার যার নিজের উপর নির্ভর করে কে কোনটা পছন্দ করবে কে কোনটা পছন্দ করবে না তো আমি এখানে প্রথমে কি করব সুজিটা তেল ঘিটা গরম হয়ে গেছে আমার হাফ কাপ যে সুজি ছিল হাফ বাটি এটা আমি ভেজে নেব আচ্ছা আগে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ ছোট এলাচ পরিবর্তে তোমরা গুঁড়ো এলাচের ব্যবহারও করতে পারো নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবার আমি বাদাম কুচিগুলো একটু অ্যাড করে দেবো আর কিছুটা রেখে দেবো পরে গার্নিশ করবার জন্য খুব সামান্য পরিমাণে আমি রেখে দিলাম তোমরা চাইলে বিভিন্ন ধরনের বাদাম কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো যত ধরনের বাদাম ব্যবহার করবে তত এটার টেস্ট খুলবে আমি কিছু কাজু আমন্ড এগুলো কুচিয়ে নিয়েছি চাইলে তোমরা পেস্তার ব্যবহারও করতে পারো তো এটাকে একটু ভেজে নিয়ে একদম লো ফ্লেমে রাখবে আঁচটাকে যাতে এটা ঠিকঠাক ভাজা হয়ে যায় না হলে বাদাম কিন্তু পুড়ে যাবে দেখো বাদামটা ভাজা হয়ে গেছে কিশমিশগুলো ফুলে উঠেছে এখন আমি কী করব সুজিটা এর মধ্যে এক করে দেব যে যে পরিমাপের সুজি নেবে সেই পরিমাপেই ঘি নেবে এক কাপ সুজি হলে এক কাপ ঘি নেবে দেড় কাপ হলে দেড় কাপ দু কাপ হলে দু কাপ সুজিটা যেন ঘিয়ের মধ্যে ডুবে থাকে এই রকম করে নিতে হবে সুজিটাও প্রায় কালার চেঞ্জ করে ফেলেছে এই মুহূর্তে আমি এর সঙ্গে অ্যাড করে দেব একটু দুধ এমনি দুধ গরুর দুধ দিতে পারো লিকুইড দুধ আর কি আমি গরুর দুধ ইউজ করবো আমি যে আজকে তোমাদের দেখাচ্ছি সুজিটা এরকমভাবে রান্না করে তোমরা ঠাকুরকেও ভোগে নিবেদন করতে পারো তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা প্রায় এক বাটি পরিমাণ যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাপে এক কাপ পরিমাণ দুধ এক বাটি পরিমাণ সরি দুধটা অ্যাড করে দিলাম এটা ফুটতে থাকুক সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে নেয় সেই জন্য আমাদের কি করতে হবে এর মধ্যে এখন মিশিয়ে দিতে হবে খোয়া খোয়াখেকটা এটা অপশনাল যদি তোমরা চাও তো মেশাতে পারো আমি মিশিয়ে থাকি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দিয়ে দেবো গুঁড়ো দুধ বাটি পরিমাণ ঘি দেবো যে জায়ফলটা আমি রেখেছিলাম সেই জায়ফল গুঁড়োটা এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তোমরা বাড়িতে একবার চেষ্টা করে দেখো তোমরা এই রকম মোহন ভোগ আগে খেয়েছ কি না দেখো ঘি পুরো ডুবে রয়েছে জিনিসটা আর প্রচুর পরিমাণে বাদাম এবং অন্যান্য জিনিস দেওয়াতে এ অনেক সুন্দর খেতে হয় আমাদের সাধারণ সুজির থেকে সব কিছু অ্যাড করে দেওয়ার পর এবার আমাদের অ্যাড করতে হবে কিন্তু চিনিটা চিনিটা যে যার স্বাদ মতন অ্যাড করবে আমি এখানে হাফ বাটির পরিমাণ যে বাটিতে মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির পরিমাপেই আমি হাফ বাটি চিনি এতে অ্যাড করে দিলাম মিষ্টিটা যে যার মনের মতন অ্যাড করবে কম খেলে কম বেশি খেলে বেশি তো এটাকেও আমরা ভালো করে নাড়িয়ে নেব এখন কিন্তু সুজিটা থেকে একটুখানি জল ছাড়বে সুজির মোহনভোগটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা চিনিটাও মিল্ক হয়ে গেছে এটা একেবারে তৈরি হয়ে গেছে সার্ভ করবার জন্য তো তোমরা সবাই একবার অবশ্যই চেষ্টা করে দেখো বাড়িতে যেমন করে সুজি রান্না করো তার চেয়ে একটু অন্যরকম ফোড়ন দিয়ে একটু রান্না করতে হয় ফোড়ন নয় মিশিয়ে আর কি তো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন একটা নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো